শুক্রবার মহা অষ্টমী, বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে সবচেয়ে বড় উৎসব হল দুর্গাপুজো। ইতিমধ্যেই ধুমধাম করে মহা সমারোহে পালিত হচ্ছে। তার মধ্যে মহা অষ্টমী হল দুর্গাপুজোর বিশেষ একটি দিন। 11ই অক্টোবর 2024-এ অষ্টমী এবং নবমী তিথি একসঙ্গে পালিত হবে। দীর্ঘ বহু বছর পরে মহা অষ্টমীতে এমন অনেক যোগ তৈরি হচ্ছে যা জ্যোতিষ শাস্ত্রে অত্যন্ত শুভ বলে মানা হয়। মহা অষ্টমী তিথিতে মা দুর্গা পুজো এবং পুষ্পাঞ্জলি দেওয়া সকলের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। এই তিথির মধ্যে পুষ্পাঞ্জলি দিলে মা দুর্গার আশীর্বাদ আজীবন থাকবে। 1970 সালে নিবেদিতা ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে, তারপর থেকে ক্লাব মা দুর্গা পুজোয় ব্রতী হয়েছে। শুক্রবার অষ্টমী পুজো সম্পূর্ণ হবার পর রামনগর গাঙ্গালি রোড স্থিত নিবেদিতা ক্লাবে অষ্টমীর দিনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রসাদ বিতরণ করেন মেয়র দীপক মজুমদার। এদিন ক্লাবের পক্ষ থেকে দর্শনার্থীদের অন্নভোগ দেওয়া হয় বলে জানালেন তাপস দেব। তাই আমাদের আজকে নিবেদিতা ক্লাবের পক্ষ থেকে এলাকার সবাইকে আমরা অন্নভোগ দিচ্ছি এবং খুব সাড়ম্বরে এই এলাকার সকল মানুষরা একটা আত্মিক মেলবন্ধনে আবদ্ধ হয়ে আমরা এই পূজার্চনা পালন করছি এবং সবাই আপ্লুত অভিভূত। এবং আজকে আমাদের এলাকার সবাই যার যার বাড়িতে থাকবেন, এই ক্লাবের এই পূজার্চনা দেখবেন, ক্লাবেই আনন্দ উপভোগ করবেন, সবাই সঙ্গে সবাই একত্রিতভাবে সংগঠিত হবে।